হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব পানি ফলের সংক্রান্ত কিছু বিষয়। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আর আমি আরও নতুনত্ব ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এখন দুর্গা আর একটা কথা বলবো, দুর্গাপুজোর সময় খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন আর ফ্যামিলির সাথে টাইম কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন, সেফ ড্রাইভ সেফ লাইফ এই জিনিসটাকে মেনে চলুন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আমাদের সাথে বজিয়ে থাকবেন হ্যালো ইন্ডিয়া ফ্যামিলি অ্যাডভেঞ্চার ব্লগ। তো দেখতে থাকুন, সাথে থাকুন, ধন্যবাদ। দেখুন আবার সেই ড্রেনের ওপর থেকে, আর এখানে এই খালটা মিনিমাম ডিপ আছে আমার 10 ফুট, 10.5 ফুটের মতো এই খালটা ডিপ আছে। চলুন আমরা খালটা পার হই। এই খালটা পার হলাম আর ওই পাশে জগদ্দল আর খালটার এই পাশে শ্যামনগর। এই খালটা হিসাব মতো একটা বর্ডারের মতো কাজ করছে, দুটো জায়গাকে আলাদা করে রেখেছে এই খালটা। দেখুন একটা সুপুরি গাছ। আর এখানে আমের সময় যখন আমের সিজন আসে এখানে সবই ছোট ছোট আম গাছ আছে। দেখুন এই যে এই পাশে সব আম গাছের চারা আছে। তো এই আম গাছের চারাতে ভীষণ পরিমাণে আম হয়, যে খুব সুন্দর লাগে, একদম নিচে নিচে হয়ে থাকে, বেশি হাইটও না গাছগুলোর। তো এখানটায় আমের সময়ও আপনাদের ভিডিও দেখাবো, আমের সময়টা এরকম থাকে। তো দেখুন এই একটা আম গাছ, দেখুন বেগুন গাছে ফুল হয়ে আছে, বেগুন হয়নি এখনো। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এখানটায় হচ্ছে ঠান্ডার সময় এই চাষবাসগুলো বেশি হয়, তখন সবজি বলুন আরও শাক সবজি যত ধরনের আছে সব ঠান্ডার সময় বেশিরভাগ চাষ হয়। এখানে একটা পিকনিক স্পটের মতনও জায়গা হিসাবে চিহ্নিত করা যেতে পারে। কিন্তু এখানে একটাই ইয়ে, বাইরের কাউকে পিকনিক করতে দেওয়া হয় না, যারা এই সবের মালিক আছে তারাই করে এখানে পিকনিক, বাইরের কাউকে পিকনিকে অ্যালাউ করা হয় না। দেখুন লঙ্কা গাছ, লঙ্কা গাছে এখনও লঙ্কা নেই কিন্তু ফুল হয়ে আছে, আশা করি লঙ্কা হবে, তাও একটা লঙ্কা আছে গাছে। আর মেনলি পানিফল গাছ আছে আমাদের এখানে। এখন এই সময়টা পানিফলের খুব চাষ হয়। তো পানিফল চাষ
দেখতে ভালো লাগে না কি লাগে না আপনারা কমেন্টসে জানাবেন। আর আমি আজকে দেখাবো পানি ফল চাষ আর পানি ফলের ফল কোথায় হয়, পানি ফল কীভাবে চাষ হয়, আমরা এই সবটাই ভিজিট করব। চলুন আপনাদেরকেও দেখাবো, আপনারা খালি একটু সাপোর্ট করবেন, আরও নতুনত্ব সব কিছু আমি নিয়ে আসব। দেখুন অত ছোট একটা পেঁপে গাছে অত ফুল হয়ে আছে, এখনও এই পেঁপে হয়নি গাছগুলোতে কিন্তু ফুল হয়েছে, মানে পেঁপে হবে। আর এই গাছে যখন পেঁপে হবে আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো এখন চলুন দেখি পানি ফল চাষ। দেখুন বন্ধুরা পানি ফল চাষ কীভাবে হয়, এটা হচ্ছে পানি ফল চাষ হচ্ছে এই গাছে, এইখানটায়, এই পুকুরটায়। অ্যাকচুয়ালি হচ্ছে পানি ফল গাছ এইভাবে পুকুরের মধ্যে ছাড়া থাকে পানি ফল, তো এইগুলো অ্যাকচুয়ালি এই পানি ফলগুলো এইভাবেই থাকে, আর এই পানি ফলগুলোর নিচে ফল হয়। তো আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখুন বন্ধুরা এই যে পানি ফল গাছ, আর দেখুন এই যে গাছটা এটা উপরে ভাসে, আর এর নিচে ঠিক এই যে একটা পানি ফল, ছোট্ট পানি ফল হয়ে আছে, এই দেখুন এরকমভাবে পানি ফল হয়ে থাকে একটা গাছে, এইভাবে ঠিক পানি ফল হয়। এইভাবে আমাদের অনেকে জানে না পানি ফলটা ঠিক কোথায় হয়, গাছের গাছের নিচে হয় পানি ফল। এটা হয় পানি ফল গাছ, এই রকমই হয়। অ্যাকচুয়ালি পানি ফলটা একদম গাছের গোড়ায় হয়, আর এরকম এখনও সিজন পানি ফলের আসেনি, যে এখন সবে গাছগুলো লাগানো হয়েছে, এখনও এই সব পানি ফল গাছের গোড়ায় গোড়ায় এরকম এক একটা গাছে মিনিমাম 6-7টার উপরেও পানি ফল হয়। আর যখন এগুলোকে উঠানো হবে তখনের ভিডিও আমরা করব, আর এগুলো আরেকটু যদি বড় হবে যখন তখনও আপনাদের দেখাবো কীভাবে পানি ফল ওঠানো হয়, এবং পানি ফল অ্যাকচুয়ালি এরম কি না কি সব পানি ফল দেখাবো। আর এইগুলো যেহেতু ও দেশি, যে আমাদের সামনেই চাষ করা হচ্ছে, কোনো কেমিক্যাল ছাড়াই এই পানি ফল চাষ করা হয়, এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, এটাই সবচেয়ে বড় বেনিফিট যে কোনো কেমিক্যাল ছাড়াই চাষ করা। এখানে দেখুন এই ভেন্ডিও, এখানে অ্যাকচুয়ালি যত সবজি আছে যত যা আছে সবই কেমিক্যাল ছাড়াই সব কিছু করা হয়, কোনো কেমিক্যাল কিছু দেওয়া হয় না। জানি না আপনাদের কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ একটু আমাকে সাপোর্ট করুন, একটু সাপোর্ট করলে আমি নতুনত্ব আরও নতুনত্ব ভিডিও নিয়ে আসতে সাহায্য করবে। আর এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, জাস্ট একটু একটা সাবস্ক্রাইব করে দিন, আর আমার কাছে নতুনত্ব আমি কন্ট্যাক্ট নিয়ে আসবো। আর দেখতে থাকুন, সাথে থাকুন হ্যালো ইন্ডিয়া ফ্যামিলি অ্যাডভেঞ্চার ব্লগ, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এর পরের ভিডিওটা খুব শীঘ্রই আবার আসছে, আর নতুনত্ব কিছু নিয়ে আসছে, আপনারা দেখবেন,
কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আর এই ভিডিওটার মধ্যে, এই ভিডিওটার ডেসক্রিপশানে আমি আগের একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ওইটা দেখে তারপরে এটা দেখবেন, আরও ভালো বুঝতে পারবেন আমি কী দেখাতে চাইছি। বা আর আমাদের, আর যদি আমাদের পুরো ভেরির সম্বন্ধে আর কোনো যদি ট্যুর লাগে আর না লাগে, এখন অনেক কিছু দেখানোর বাকি আছে, আমি অনেক কিছু দেখাইনি যেহেতু এখনও হচ্ছে আর পুজোর সময় এখন ওই জায়গাটা কাজ বন্ধ আছে, তাও আপনাদের আমি কিছু জিনিস দেখাবো, আরও আর নতুনত্ব কিছু দেখাবো। দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিন, একটা এত সাবস্ক্রাইব করেই দিন, আর নতুনত্ব কন্টেন্ট আমি নিয়ে আসছি। চলুন, টাটা, বাই বাই, হ্যাপি দুর্গাপুজো, শুভভাবে শুভ দুর্গাপুজো, ভালো থাকুন আর ঘরে থাকুন, সেফ ড্রাইভ সেফ লাইফ, নমস্কার।